পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর থেকে নদীপথে বার্জে এই প্রথম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারির পেট্রোলিয়ামজাত পণ্য ন্যাপথা রপ্তানি শুরু হলো। ভারত বাংলাদেশ প্রোটোকল রুট দুই দিয়ে প্রায় 2000 টন ন্যাপথা নিয়ে ওটি সাংহাই নামের একটি বার্জ যাত্রা শুরু করল। আনুষ্ঠানিকভাবে বার্জের যাত্রার সূচনা করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ। পার্থ ঘোষ বলেন, এই বার্জটি বাংলাদেশের বঙ্গলা বন্দরে যাবে। জলপথে কম খরচের সুবিধার জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শিল্প সংস্থা ন্যাপথা আমদানি শুরু করেছে। এবার থেকে ধীরে ধীরে এই জলপথ দিয়ে হলদিয়া থেকে পেট্রোলিয়ামজাত বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে যাবে। আপনারা জানেন ইন্ডিয়ান অয়েল ভারতবর্ষের সবচেয়ে বড় রিফাইনারি, শুধু রিফাইনারি নয়, সবচেয়ে বড় কমার্শিয়াল অর্গানাইজেশন। আমাদের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। এই রাস্তাটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একের পর এক প্রোডাক্ট এই রাস্তা দিয়ে পাঠাবো এবং আমরা আশা করি এটা একটা যুগান্তকারী পরিবর্তন হবে, শুধু আমাদের ইন্ডিয়ান অয়েলের জন্য নয়, আমাদের হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য একটা অনেক বাণিজ্য বাড়বে এবং এখানকার উন্নতি হবে এবং লং রানে একটা যে জি টু জি যে রিলেশনশিপ যেটাকে বলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ, সেটাতেও অনেক উন্নতি হবে এবং এতে আমাদের দুটো দেশের মধ্যে আমাদের সম্পর্ক আরও ভালো হবে। হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা বলেন, এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে, পাশাপাশি দুই দেশের মধ্যে বৃহৎ বাণিজ্যিক ক্ষেত্র উন্মুক্ত হবে। আর আজকে এই ওটি সাংহাই আইট বলে যে বার্জ অ্যাবাউট 1500 টন ন্যাপথা নিয়ে বাংলাদেশ যাচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশ প্রোটোকল রুটে এই প্রথমবার ন্যাপথা যাচ্ছে, মানে ক্লাসে প্রোডাক্ট একটা আমরা এক্সপোর্ট করছি বাংলাদেশে। এটা একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে ভারত বাংলাদেশ এক তো মৈত্রী এবং আমাদের এখান থেকে এক্সপোর্ট হওয়া। এর আরেকটা গুরুত্ব যেটা আছে, এ কিছুটা যাবে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ প্রোটোকল রুট দিয়ে। এই রুটটা যদি আমরা সমানভাবে মেনটেন করতে পারি, IWI বেসিক্যালি করে, তাহলে আমরা এই রুটের কিছুটা অংশ ইউজ করে তারপর আবার চিলমারি থেকে ব্রহ্মপুত্রে নিয়ে আমরা আসামকে এবং নর্থ ইস্টকে সাপোর্ট করতে পারি। আপনারা জানেন নর্থ ইস্টে দুটো বড় রিফাইনারি আছে, বারাউনিতেও আছে এবং আপনার নিউমালিগড়েও আছে, তারা ক্রুড এখান থেকে পাইপলাইনে নিয়ে যায়, তো তাদের কোনো সমস্যা হলে তারা এই রুটটা ইউজ করতে পারে।